বন্ধুরা, তীর্থঙ্কর ব্লগসে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। কাল তোমরা শিলচর থেকে, এখন আমি বর্তমানে ইয়েতে আছি, আগরতলাতে। তো আমরা একটা কাজে এসেছিলাম, আমাদের দলীয় কাজে। আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত আছি। তো আমি আমার শিলচরের বিধায়কের সঙ্গে এসেছি, দীপায়ন চক্রবর্তী। এখন 7টা বাজে আমাদের। আমরা এখন যেখানে যাব, সেখানে যেতে যেতে 2 ঘন্টা লাগে। উদয়পুর বলে একটা জায়গা আছে আগরতলাতে, তো সেখান থেকে 2 ঘন্টা লাগবে। তো এখন আমরা স্টেট গেস্ট হাউসে আছি, যেখানে দেখুন চোখ জ্বলছে, ঘুমোতে ঘুমোতে 2:30 বেজে গেছিল। উনি এখন ফ্রেশ হতে গেছেন বাথরুমে, আমাদের কাছে বেশি টাইম নেই, 1/2 ঘন্টার উপর মতন আছে, হাফ অ্যান আওয়ার। তো আমিও রেডি হয়ে যাব, এখানে আছি বর্তমানে। তো চলুন, আগে রেডি হয়ে নিই। আমরা এখন উদয়পুর এসেছি মাতাবাড়িতে, সঙ্গে আমাদের বিধায়ক মহাশয় আছেন, আমাদের রাজুদা। তো এখন মাতাবাড়িতে এসেছি, এটা এটাই মাতাবাড়ি, উদয়পুরের বিখ্যাত মাতাবাড়ি এটাই। মাতাবাড়ির সিঁড়ি এটা, আর আমি সুতাটা নিতে ভুলে গিয়েছিলাম, যেটা পুরোহিত আমাদের হাতে বেঁধে দেবে। তো আমাদের রাজুদাও বলছে এটা নিয়ে আসবার জন্য, তো সেটাই আনতে গিয়েছিলাম। চলুন। মার দর্শন করা হয়ে গেছে, পুজো হয়ে গেছে। পুজো বলতে কি, মার চরণে ছুঁয়ে প্রসাদটা যেটা নিয়েছিলাম আর কি, পেড়া, এখানে উদয়পুরের পেড়াটা খুব প্রসিদ্ধ। তো মার চরণে ছুঁয়েছি, সেটা বাড়িতে নিয়ে যাব। মোটামুটি মার আশীর্বাদে দর্শন হয়ে গেছে। মার ভেবেছিলাম যে দর্শন হবেই না। এখানে আরো 50টা মন্দির বানানোর কাজ চলছে, মানে পুরো ভারতবর্ষে যে 51টা শক্তিপীঠ আছে, তো সেটার প্রতিকৃতি এখানে বানানোর কাজ চলছে। আমরা এখানটাতে আছি, এটা ত্রিপুরার আগরতলা স্টেট গেস্ট হাউস।
তো এটাতে আছি, কাজকর্ম সব শেষ। কালকে আমরা সকাল 6টার সময়, 6টাতে ট্রেন আমাদের আগরতলা জিরিবাম, তো আমরা এখানেই চলে যাব। এই দেখুন গেস্ট হাউসটা, খুব সুন্দর গেস্ট হাউস। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।